আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, আপনারা দেখছেন ভিডিও বয় পাবেল ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আমরা যারা ফেসবুক ইউজ করে থাকি অনেক সময় কিন্তু আমাদের ফেসবুকের প্রোফাইলটি লক করতে পারি না। কারণ হচ্ছে আমাদের ফেসবুকের প্রোফাইল লকটি অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের ফেসবুক প্রোফাইলের লকটি করতে পারি না। তো ফ্রেন্ড, আজ আমি আপনাদের কেমন একটি প্রসেস দেখিয়ে দিব। এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ফেসবুকের প্রোফাইলটি লক করতে পারবেন। ফ্রেন্ড, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও শেষে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ফ্রেন্ড, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন ফ্রেন্ড, দেখি নিই যাদের ফেসবুকের প্রোফাইল লকটি অ্যাভেলেবল না তারা কীভাবে প্রোফাইল লক করবেন। তো ফ্রেন্ড, এই জন্য আপনাদেরকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন। তো ফ্রেন্ড, আমার অ্যাপসটি আপডেট করা আছে, আমি এখন ওপেন করলাম। তো ফ্রেন্ড, ওপেন করার পরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ত্রিমেনু লাইন, এখানে ক্লিক করব। ক্লিক করে আমার প্রোফাইলটি ভিউ করব। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন ত্রিমেনু লাইনে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, ওয়েট করুন, এই যে ত্রিমেনু লাইনে ক্লিক করে এখানে আমি প্রোফাইলটি ভিউ করব। তো ফ্রেন্ড, এই যে ভিউ করলাম, আমার প্রোফাইলটি ভিউ করার পরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এখানে ক্লিক করব। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এখানে ক্লিক করব। তো ফ্রেন্ড, আমি এখানে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, ক্লিক করার সাথে সাথে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ড, তার মানে আমার এই ফেসবুকে আমার প্রোফাইল লকটি অ্যাভেলেবল। তো ফ্রেন্ড, আমি অন্য একটা আইডিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার ওই আইডিতে আমার ফেসবুক প্রোফাইল লকটি অ্যাভেলেবল না। তো ফ্রেন্ড, একটু ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন। তো ফ্রেন্ড, আমি এখন একটা অন্য আইডিতে চলে যাব, আমার গিয়ে দেখিয়ে দেবো ওই আইডিতে আমার ফেসবুক লক অ্যাভেলেবল না। তো ফ্রেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। তো ফ্রেন্ড, আমার এই আইডিটি লগ ইন করলাম। তো ফ্রেন্ড, লোডিং নিচ্ছে, আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজে শিখে নিতে পারবেন। তো ফ্রেন্ড, আমি এখানে আবারও ত্রিমেনুতে ক্লিক করব। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন ত্রিমেনু, এখানে ক্লিক করব আমার প্রোফাইলটি ভিউ করার জন্য। তো ফ্রেন্ড, আমি ত্রিমেনুতে ক্লিক করলাম, তারপরে আমার প্রোফাইলটি ভিউ করব। তো ফ্রেন্ড, এই যে ভিউ করলাম, তারপরে আমি আবার ওই থ্রি ডট লাইনে ক্লিক করব। তো ফ্রেন্ড, এই যে থ্রি ডট লাইনে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, ক্লিক করার সাথে সাথে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কোনো লক প্রোফাইল বা আনলক প্রোফাইল কোনো অপশন নেই। তো ফ্রেন্ড, আমার এই আইডিতে কিন্তু আমার প্রোফাইল লকটি অ্যাভেলেবল না। তো ফ্রেন্ড, সেক্ষেত্রে আমি কীভাবে আমি আমার এই আইডিতে প্রোফাইল লকটি করবো? তো ফ্রেন্ড, তার জন্য আমি আপনাদেরকে কিছু প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসগুলোর মাধ্যমে খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইল লক করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, এখন আমি আবার ওই আইডিতে চলে যাব। তো ফ্রেন্ড, এই জন্য আমি লগ আউট করে নিচ্ছি। তো ফ্রেন্ড, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলটি লক করা আছে ওই প্রোফাইলটিতে আমি চলে গেলাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এটা আমার অন্য একটা আইডি, এই প্রোফাইলটি লক করা। তো ফ্রেন্ড, এখান থেকে আমি ত্রিমেনুতে ক্লিক করে আমি চলে যাবো সেটিংসে। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটিং এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। তো ফ্রেন্ড, আমি এখানে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সেটিং অপশন চলে আসছে। তো ফ্রেন্ড, এখানে আমি সেটিংসে ক্লিক করে দিব। তো ফ্রেন্ড, আমি সেটিংসে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, সেটিংসে ক্লিক করার সাথে সাথে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং চলে আসছে। তো ফ্রেন্ড, এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিং। তো ফ্রেন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তো ফ্রেন্ড, আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট করুন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিং, এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে সেটিংসগুলো আপনার পাবলিক করা থাকবে ওই সেটিংসগুলো অবশ্যই আপনারা ফ্রেন্ডস করে নেবেন। তো ফ্রেন্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এখানে ফ্রেন্ডস করা আছে, আপনারা অবশ্যই এখানে ফ্রেন্ডস করে নেবেন। তারপরে যে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, তো ফ্রেন্ড এখানেও আপনারা ফ্রেন্ডস করে নেবেন। অর্থাৎ যেগুলো আপনার পাবলিক করা থাকবে এখানে আপনারা সবগুলোই ফ্রেন্ডস করে নেবেন। তো ফ্রেন্ড, তারপর আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। তারপর এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন টাইম লাইন অ্যান্ড ট্যাগিং। তো ফ্রেন্ড, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। তো ফ্রেন্ড, এখানে আমি ক্লিক করলাম। তো ফ্রেন্ড, এখানে ক্লিক করার পর এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যেগুলো আপনার পাবলিক করা থাকবে এখান থেকে আপনারা অবশ্যই ফ্রেন্ডস করে নেবেন। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো অপশনই কিন্তু আমার এখানে ফ্রেন্ডস করা। ফ্রেন্ডস করা না থাকলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার ফেসবুক প্রোফাইলটি লক করতে পারবেন না। তো ফ্রেন্ড, আমি আবারও ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট, এই অপশনে চলে যাবেন আপনারা। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা অবশ্যই এখানেও আপনারা সবগুলো অপশন ফ্রেন্ডস করে নেবেন। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন এখান থেকে আপনারা ফ্রেন্ডস করে নেবেন। তারপরে আমি ব্যাগে চলে যাচ্ছি। তো ফ্রেন্ড, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলটি লক করতে পারবেন। তারপরে ফ্রেন্ড, আপনার ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে যার ফেসবুকে প্রোফাইলটি লক করা আছে তাকে আপনি বলবেন তার প্রোফাইল লক থেকে সে যেন আপনাকে ইনভাইট করে। তো ফ্রেন্ড, সে কীভাবে ইনভাইট করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, যে দেখতে পাচ্ছেন এখানে ইউর প্রোফাইল ইজ লক, এখানে ক্লিক করতে হবে তাকে। তো ফ্রেন্ড, যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে প্রথমে। তারপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন নিচের দিকে ইনভাইট ফ্রেন্ডস টু লক দেয়ার প্রোফাইল। তো ফ্রেন্ড, যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ড, এখানে ক্লিক করলাম আমি।
তো ফ্রেন্ড ক্লিক করার পরে এখানে আপনার ফ্রেন্ডকে বলবেন আপনার আইডির উপর ইনভাইট করে দিতে। তো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা আইডি, এই প্রোফাইলে আমার প্রোফাইল লক অ্যাভেলেবল না, তো ফ্রেন্ড এর জন্য আমি এখানে ইনভাইট করে দেবো। ইনভাইট করার সাথে সাথে একটা নোটিফিকেশান চলে যাবে, ওই নোটিফিকেশানে আমি ক্লিক করার মাধ্যমে খুব সহজে আমার ফেসবুক আইডির প্রোফাইল লক করে নিতে পারবো। তো ফ্রেন্ড যে দেখতে পাচ্ছেন আমি ইনভাইট করে দিলাম। তো ফ্রেন্ড এভাবেই আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডির প্রোফাইল লক করে নিতে পারবেন। তো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় আমার পাশে থাকবেন।